বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ সামরিক পরিবহন এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও রসদ পরিবহনের স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস থেকে একটি C295W মিডিয়াম মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনছে। এয়ারক্রাফটটি 2017 সালের মাঝামাঝি ডেলিভারি দেওয়া হবে। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস জিন পিয়েরি টোলাম্যানির মতে, এই বিমান সংযোজনের মাধ্যমে বাংলাদেশ আর্মির ট্রুপস সাপ্লাই ওয়েপন ডেলিভারি সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। বাংলাদেশ এয়ারফোর্স এর আগে একই এয়ারক্রাফট কোম্পানি থেকে একটি C235 পরিবহন বিমান ক্রয় করে। C295W 2 ইঞ্জিনের মাঝারি সামরিক পরিবহন বিমান, বাংলাদেশ সহ যার ব্যবহারকারী দেশের সংখ্যা 26-এর বেশি এবং যুদ্ধক্ষেত্রে সামরিক পরিবহনের কাজে এটি 100% পরীক্ষিত। 2 ক্রু বিশিষ্ট এই এয়ারক্রাফটটি 70 জনের উপরে ফুল কমব্যাট গিয়ার্ড এয়ারবোর্ন ট্রুপস ট্রান্সপোর্ট করতে পারে। প্রায় 9.5 টন পেলোড বহনে সক্ষম এই বিমানটি একটি আর্মড পার্সোনেল ক্যারিয়ার পরিবহন এবং এয়ার ড্রপ করতে পারে। বিমানটিকে মডিফাই করে গ্রাউন্ড ট্রুপ সাপোর্টার গানশিপ হিসেবেও ব্যবহার করা যায়। এটি এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক মিসাইলও বহনে সক্ষম। এয়ারক্রাফট দুটি প্র্যাট অ্যান্ড হুইটনি ক্যানাডা PW127G হ্যামিল্টন স্ট্যান্ডার্ড 586F 6-bladed ইঞ্জিনের দ্বারা 576 কিলোমিটার পার আওয়ার 3,700 কিলোমিটার পর্যন্ত পেলোড সহ উড্ডয়নে সক্ষম। পেলোড ছাড়া 5,400 কিলোমিটার পর্যন্ত ফ্লাইং ক্যাপাবিলিটিস আছে এর। সর্বোচ্চ লোড নিয়ে টেকঅফের জন্য 770 মিটার এবং ল্যান্ডিংয়ের জন্য সর্বোচ্চ 320 মিটার রানওয়ে প্রয়োজন হয়। এর সার্ভিস সিলিং 9,100 মিটার, মানে 9 কিলোমিটারের বেশি উচ্চতায় এটি উঠতে পারে। অন্যান্য ক্যাপাবিলিটিসের মাঝে আছে যে কোনো আনফিনিশড এবং রাফ রানওয়েতে অপারেশন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উড্ডয়ন ক্ষমতা, থিয়েটার ব্যাটলফিল্ডে অপারেশন, প্যারাট্রুপার্স পরিবহন এবং এয়ারড্রপ, মেডিভ্যাক অপারেশন, এয়ার টু এয়ার রিফুয়েলিং ইত্যাদি। পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী আক্রান্ত এলাকায় অস্ত্র রসদ ট্রুপস চট্টগ্রামে পৌঁছানো, চট্টগ্রাম থেকে নতুন প্রতিষ্ঠিত কক্সবাজার ক্যান্টনমেন্টে মূল্যবান সরঞ্জাম অস্ত্র রসদ ইত্যাদি পরিবহন কাজেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপাতত অর্থনৈতিক কারণে একটি এয়ারক্রাফট কেনা হচ্ছে যেহেতু এগুলোর মূল্য অনেক, তবে প্রয়োজন বুঝে অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কেনার পরিকল্পনা আছে সরকারের। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রম, অস্ত্র এবং অন্যান্য প্রযুক্তিগত পণ্য ইকুইপমেন্ট কেনা, নিউজ এবং অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।